Hello everyone, all about Priti. আরো একটি এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করছি একদম সন্ধেবেলার থেকে। আর দেখে বুঝতেই পারছো, হেলমেট পরে গাড়ি নিয়ে বেরিয়েছি মানে কোথাও একটা যাচ্ছি। যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। আজকে না শনিবারের রাত্রিবেলা, আর মামুনি দিদি বাড়িতে এসেছে, তাই জন্য দিদি বলল তোমরাও চলে আসো, কালকের দিনটা তো ছুটি আছে সবারই, তো সবাই মিলে একসাথে একটা সুন্দর সময় কাটানো যাবে। তাই বড় অফিস থেকে আসার পরেও একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন না আমাদের ফ্ল্যাটের পাশ থেকে একটা গলি আছে, ওখান থেকে যাচ্ছি। আর এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, এত সুন্দর না ভিউটা, মাঝখানে এরকম শিব ঠাকুরের বড় একটা মূর্তি আছে, এত ভালো লাগে এখানে আসতে। আর সন্ধেবেলা না সবাই এরকম চারিপাশ থেকে বসে থাকে, আর সুন্দর শিব ঠাকুরের গান হয়, তাই জন্য আমি যখনই এখান থেকে যাই আমি একবার করে ভিডিও করে নিই। আর দেখছো রাস্তায় কি ভিড়, এক তো পয়লা বৈশাখ সামনে, তার মধ্যে সামনে ঈদও ছিল তখন। এখন তো ঈদটা চলে গেছে যখন তোমরা ভিডিওটা দেখছো, কিন্তু এখন না যখন আমি ভিডিওটা করেছি তখন ঈদের বাজারও ছিল, তো বীভৎস জ্যাম ছিল, আর বাজারে সেরকমই ভিড় ছিল, আর সেলও ছিল। আর মধ্যমগ্রাম ফ্লাইওভারের ওপর থেকে যখন যাচ্ছিলাম, একটা প্লেন না একদম উপর থেকে যাচ্ছিল, এত ভালো লাগছিল দেখতে, তাই একটু শ্যুট করে নিলাম। দেখতে দেখতে দিদিবাড়িতে চলেও এসেছিলাম। আর সেই দিন না এতটাই গরম ছিল, সবাইকে কেমন বিধ্বস্ত লাগছে দেখেছো, গরমে সবার খুব কষ্ট হচ্ছিল। বসে তো সবাই মিলে অনেক গল্প করলাম। আর বরের হাতে এই বইগুলো দেখছো না, এইগুলো পুচু স্কুল থেকে পাওয়া ওর জন্য উপহার। আসলে কি বলতো, এইবার না ও ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই জন্য স্কুল থেকেই পুরস্কারগুলো পেয়েছে। সবাই মিলে না ওই অনুষ্ঠানেই আজকে গেছিলো, দিদি মামনি আর পুচু, তাই জন্য ওদেরকেও একটু টায়ার্ড লাগছে, অনেকক্ষণ টাইম পরে বাড়িতে ফিরেছে তো তাই জন্য। দেন সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়াটা করতে। আসলে কি বলতো, আমাদের পৌঁছাতে পৌঁছাতেও না 9টা বেজে গেছিলো, তারপরে ওই গল্প করছিলাম সবাই মিলে, মোটামুটি 10টা সাড়ে 10টা বেজেই গেছিলো। আর সবাই যেহেতু একটু টায়ার্ড, তাই জন্য সবাই মিলে খাওয়া দাওয়াটা করেই নিয়েছিলাম। তারপরে আরও সবাই মিলে গল্প করেছি, আমি আর দিদি তো এত গল্প করেছি, ভোর 3টের সময় আমরা ঘুমিয়েছি। আর এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। সকালবেলা তো ব্রেকফাস্ট সেরেছি সবাই মিলে, আরও অনেক গল্প করেছি, কিন্তু কি বলতো সবাই এক জায়গায় থাকলে না ভিডিও শ্যুট সেভাবে হয় না। আর এখন দিদি রান্নাবান্নাটা করছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পুচু বসে গেছে সবার আগে খাওয়া দাওয়া করতে, আসলে সকালবেলা না ও সেরকমভাবে ব্রেকফাস্টটা করেনি, তাই জন্য খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, তাই ও আগে আগে খেয়ে নিয়েছে। আমি আর দিদি বসেই ছিলাম, এর মধ্যে মামনি ঢুকে গেছে। আসলে মামনি আর বর না গেছিলো একটু কেনাকাটা করতে, আমরা কেউ আর বেরোইনি রোদের মধ্যে, মামনি ওকে নিয়েই গেছিলো। তাই আসার পরে আমরা সবাই মিলে বসে দেখতে চাইছিলাম যে কী কী কিনেছে, তাই মামনি চেয়ারে বসে আমাদের দেখাচ্ছিলো, আর তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিলাম যে শপিং কী কী করেছে। আসলে কী বলতো, আমাদের বাড়িতে যে ছোট্ট সদস্যটা আছে না পুচকুটা, ওর জন্যই কিছু জামা কাপড় কিনতে গেছিল, টাওয়ালটা কিনেছে জানো তো, কি যে কিউট লাগছিল টাওয়ালগুলো। আর এই পিঙ্ক কালারের টপটা কেনা হয়েছিল পুচুর জন্য, যদিও ওর সাইজে হয়নি, পরে না এটা চেঞ্জ করতে হয়েছে। আর এই ব্লু কালারের জামা প্যান্টের সেটটা কেনা হয়েছিল বাড়ির পাশের একটা দাদার ছেলের জন্য। আর এই যে পিঙ্ক কালারের একটা টপ, একটা পিচ কালারের টপ আর দুটো প্যান্ট কেনা হয়েছে আমাদের বাড়ির ছোট্ট সদস্যটার জন্য। কেনাকাটা দেখার পর্ব শেষ করার পরে আমরা বসে পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে। আর আজকে না সমস্ত কিছুই বেশ ভালো ভালো মেনু ছিল, আর সমস্ত কিছুই ছিল ননভেজ। তার মধ্যে আমার সব থেকে ফেভারিট ছিল এই লোটে মাছের ঝুড়িটা, আমি না ভীষণ ভালো খাই, আমার তো পুরো ভাতটা মনে হয় এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর সাথে ছিল কাতলা মাছের কালিয়া, আর ছিল ডাল। দিদি না সমস্ত রান্নাবান্নাই এত ভালো করে। খাওয়া দাওয়া সেরে তো আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর হাতে যেই সজনে ডাঁটাটা দেখলে না, ওটা মামনি এনেছে বাড়ির থেকে, আমাদের গাছে হয়েছে, সাথে এনেছে এঁচোড়, সমস্ত কিছুই তো দিদি প্যাক করে দিয়ে দিয়েছে, আর আমরা নিয়ে বেরিয়েও পড়েছি। আর দিদিদের বাড়ির সামনে নাকি সুন্দর একটা পুকুর আছে জানো, তার পুকুর ধারে না এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি। আর মধ্যমগ্রাম থেকে যাওয়ার পথে না এই অরুণ আইসক্রিমের হাফটা পড়ে, তো আজকে ঢুকেছিলাম একটু, ওই একটু টাইম ছিল তাই ভাবছিলাম দেখে যাই। আমার না অনেক দিন ধরে ওই 5 টাকার যে কটন ক্যান্ডি আইসক্রিমটা, ওটা খাবার খুব ইচ্ছে, অনেকগুলো আউটলেট ঘুরেছিলাম কিন্তু কখনো পাইনি, লাকিলি আজকে পেয়েও গেছিলাম, খুব ইচ্ছে করছিল জানো তো, কি যে ভালো লাগছিল দেখতে 5 টাকা করে ছোট ছোট আইসক্রিম। আর আজকে না দেখলাম অরুণ আইসক্রিমের চকলেটও লঞ্চ করেছে, বেশ ফ্রিজ ভর্তি অনেক রকম ভ্যারাইটি ছিল চকলেটের, কিন্তু আজকে না আর চকলেটটা আমরা খাইনি। অনেক আইসক্রিমের ভ্যারাইটি ছিল আজকে, মোটামুটি সব রকমই স্টক ছিল, এর আগে একদিন এসেছিলাম সেদিন তো কিছুই স্টকে ছিল না, সমস্ত কিছুই মোটামুটি স্টক আউট ছিল। দেখছো কি কিউট
ফ্রুট আইসক্রিমটা, আর দুজনেরই না খেয়ে এত টেস্টি লেগেছে আইসক্রিমটা, 5 টাকায় যে এত সুন্দর আইসক্রিম হতে পারে না খেলে না কেউ বিশ্বাসই করতে পারবে না। ওপরটা পুরো চকলেটের মতো একটুখানি শক্ত শক্ত, আর ভেতরটায় আইসক্রিম, কি যে টেস্টি খেতে! আমার তো মনে হচ্ছিল আমি আরও 2-3টে খাই। আরেকটাও আইসক্রিম নিয়েছিলাম জানো তো, ওই নাম ছিল স্যান্ডউইচ আইসক্রিম, ওই ক্রিম বিস্কুটগুলো হয় না ওই রকমই কনসেপ্টে ছিল, দুপাশে বিস্কুট লাগানো আর মাঝখানে ক্রিম, ওই রকমই দুপাশে দুটো চকলেট বিস্কুট ছিল আর মাঝখানে ছিল ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আইসক্রিমগুলোর না টেস্টগুলোই বেশ অন্যরকম, ভীষণ ভালো খেতে লাগছিল, এটাও বেশ টেস্টি ছিল। তো দুজনে তো দুরকম দুটো আইসক্রিম খেয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। দেন বাড়িতে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে ফ্রিজ খুলে বসে ভাবছি এখন যে কী রান্না করা যায় রাত্রিবেলার জন্য। দিদি না বলেছিল যে খাবার দাবার নিয়ে আসার জন্য, কিন্তু আমরাই আর আনিনি। যাই হোক, ভাবছিলাম যে কী রান্না করি, তারপর ভাবলাম কি যে ভাত টাত না করে একটু পাস্তা বানাই। ভাত ডাল যে রান্না প্রত্যেক দিন হয় সেইগুলোর থেকেও না আমার এই পাস্তা, চাউমিন, মোমো, ফ্রাইড রাইস এইগুলো বানাতে না ভীষণ ভালো লাগে কেন জানি না। তো বরকে জিজ্ঞাসা করলাম, ও বললো ঠিক আছে সারাদিন তো ভাত টাত খাওয়াই হয়েছে, রাত্রিবেলা একটু পেট ভরে পাস্তা খাই। তাই জন্যই শুরু করে দিলাম কাটাকাটি, প্রথমে কাটাকাটি করে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পাস্তাটা বানাই। আর আমি যখন ওই কাটাকাটিগুলো করছিলাম না, তখনই না আমি ওই পাস্তাটাকে একটু সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তাতে কিছুটা সাদা তেল দিয়ে ওই ডিমের একটু ঝুরি ভাজা করে নেব। ডিমের মধ্যে কিছুটা গোলমরিচ আর কিছুটা নুনও জানো তো দিয়েছিলাম। ডিমটাকে না ভালো করে ঝুরি ভাজা মতো করে নিয়ে একটা প্লেটে তুলে রেখে দেব। এবার ডিম ভেজেছিলাম যেই কড়াইটাতে, ওই কড়াইটাতেই আমি বেশ অনেকটা পরিমাণে বাটার দিয়ে দেব। কড়াইটাতে না কোনো তেলই ছিল না, যেহেতু ডিম ভেজেছিলাম আর সামান্য তেলেই ভেজেছিলাম, তাই অনেকটা পরিমাণেই আমি বাটার দিচ্ছি। এখানে তোমরা বাটারটাকে নাও ইউজ করতে পারো, তার বদলে তেলটাও ইউজ করতে পারো। এইবার বাটারটা একটু মেল্ট হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে সমস্ত কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবার যেই সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো দেবো। আমি সবজির মধ্যে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে। আর আমার পাস্তাতে না পার্সোনালি আলুটা খুব ভালো লাগে, তাই একটা আলু ওই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমাদের ঘরে যা সবজি থাকবে তাই সবজি তোমরা দিও। এবার সমস্ত সবজিটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সমস্তটাই কড়াইয়ের মধ্যে দিয়ে এইটাকেও ভালো করে এবার ভাজা ভাজা করব। যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে, আর একটুখানি নুনও দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি ওই তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে চলো একটা সস বানিয়ে নিই। প্রথমে আমি বাটিতে দিয়েছি কিষানের সুইট অ্যান্ড স্পাইসি সসটা, তারপরে দিচ্ছি চিংসের ওই গ্রিন চিলি সসটা। আমার ঘরে না যা যা সস ছিল আমি মোটামুটি সবই দিয়েছি, তোমাদের ঘরে যদি সস না থাকে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর যদি থাকে তাহলে তোমাদের পছন্দ মতো সস দিও। তারপরে একটু ভিনিগার দিয়েছি আর দিয়েছি চিংসেরই ডার্ক সয়া সসটা। সমস্ত কিছু একটু ভালো করে মিক্স করে নেব। আর ওই যে আমরা যখন চিলি চিকেন বানাই না যেরকমভাবে একটা সস রেডি করি, ওই রকমই একটা সস আমি রেডি করে নিয়েছি। তারপরে না আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে যেই সবজিগুলো ভাজা হচ্ছিল ওর মধ্যেই ওই সসটা পুরোটা দিয়ে দেব। এরপর দেবো আমি ম্যাগি মশলা, পুরো 1 প্যাকেট ম্যাগি মশলাই আমি এখানে দিচ্ছি। আর তারপরে যেই সসের বাটিটা ছিল না, ওই সসের বাটিটায় যে লেগে লেগে ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। পুরোপুরি না সবজিগুলো সেদ্ধ হয়নি, তো জলটা দিয়ে দিলে জলটাতে আরও বেশি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এইবার যেই ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম একে একে সেই ডিমগুলোকেও আমি দিয়ে দিয়ে ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব। তারপরে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিচ্ছি। আমার না পাস্তাটা অজান্তে এতটা বেশি নেওয়া হয়ে গেছে আমি বুঝতে পারিনি, রাতে হয়েও আমাদের পরের দিন সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে এতটা বেশি করে আমি নিয়ে ফেলেছি। যাই হোক ভুল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। এইবার সমস্ত পাস্তাটার সাথে যেই মশলাটা সমস্তটা আমি মিক্স করে নেব, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দেবো যাতে পাস্তাটার মধ্যে সমস্ত মশলাগুলো আর সবজিটার সাথেও বেশ মিক্স হয়ে যায় পাস্তাটা। তারপরে ঢাকনাটা খুলে আবারও ভালো মতো নাড়াচাড়া করলেই আমাদের কিন্তু পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। এখানে না তোমরা চাইলে একটু ছোটো ছোটো করে চিকেনও কুচি করে দিতে পারো, ওই যখন সবজিগুলো ভাজবে তখন একসাথে ভেজে নেবে, তাতেও না বেশ ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। দেন রান্নাবান্নাটা সেরে আমরা চলে এসেছি ছাদে। এই গরম পড়ার পরে না আমরা রাত করে বেশ ছাদে আসি, বেশ ভালো লাগে জানো তো, এত সুন্দর হাওয়া দেয়। একটা প্লাস্টিকও নিয়ে এসেছি আজকে, তাই দুজন মিলে বসে অনেকটা সময় কাটে
কাটালাম, বেশ গল্প করি, গান শুনি। দেন আমি না রাত্রিবেলা ওপরে পাঁচতলায়, তো কোনো আওয়াজ হয় না, তাই জন্য ভয়েসগুলোও দিয়ে নিই। ছাদ থেকে ঘরে এসে খাবার দাবারটা একটু রেডি করে নিয়েছি। ওই যে দুজনের জন্য দু প্লেটে পাস্তা নিয়েছি, ওপর থেকে একটু সস দিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর শশা কুচি, সাথে নিয়েছি একদম চিল ঠান্ডা জল। সব কিছুর কম্বিনেশনটা এত ভালো লাগছিল খেতে। মাঝে মধ্যে ডিনারে না এরকম অন্যরকম খাবার দাবার হলে বেশ ভালোই লাগে। ভাত রুটি তো প্রত্যেক দিনই খাই বলো, এইরকম খাবার দাবার হলে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়, তাই না? দুজনে মিলে বসে পড়েছি খাওয়া দাওয়াটা সারতে, আর গরম পড়ার পরে না আমাদের যে একটা টেবিল আছে আমরা সেটা ভুলেই গেছি, আমরা নিচে বসেই খাওয়া দাওয়াটা করছি। বেশ ভালো লাগে জানো তো সানে বসে খাওয়া দাওয়া করতে। এই তো আবার কালকের থেকে অফিস শুরু হয়ে যাবে, আবার বর সকালে অফিস চলে যাবে, রাতে ঢুকবে, আমারও সেই সকাল থেকে রান্না শুরু, একঘেয়ে জীবন। এইরকম দুটো দিন পেলে বেশ ভালোই লাগে, তাই না? কালকের থেকে আজকে অবধি দিনটা না বেশ ভালোই কাটলো। খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, এইবার রান্নাঘরের সমস্ত কাজগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। ওই রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখছি, সকাল হলেই তো আবার রান্নাঘরে আসতে হবে। নোংরা রান্নাঘরে একদম কিন্তু কাজ করতে ভালো লাগে না, তাই রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর না সমস্ত এঠো বাসনগুলোকেও ধুয়ে রেখে দেবো, সকালবেলা হলে না তাহলে আর অনেকটা কাজের চাপ কম থাকে, সকালবেলা উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে একদম রান্না বসিয়ে দেওয়া যায়। তাই জন্য আমি যখনকার বাসন না তখনই মেজে রাখতে পছন্দ করি, আর রাত্রিবেলা তো একদমই বাসন রাখি না, তাই বাসনটাকে মেজেই রেখে দিই। এরপর রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে টুকটাক ওই রাতে একটু স্কিন কেয়ার করি, সেইটাও করে নিচ্ছি। এখনও কিন্তু কাজবাজের পর্ব শেষ হয়নি। আসলে কি বলতো, আমাদের শীতের পোশাকগুলোকে না এখনও ভেতরে ঢোকানো হয়নি। আসলে আমরা তো বাড়িতে ছিলাম, দেন এখানেও কদিন এসে এসেছিলাম, তো সমস্ত জামা কাপড়ই এদিক ওদিক ছড়ানো ছেটানো ছিল। এখানে আসার পরে সমস্তগুলোকে মেশিনে দিয়ে ভালো করে সমস্ত জামাকাপড়গুলো ধোয়ার পরে এখন আজকে সমস্তগুলোকে ব্যাগে ভরে একদম ভেতরে ঢুকিয়ে রাখবো, আবার পরের বার শীতে বের করব। এইগুলোও একটা কাজ। আর বেডটা না আমি একা তুলতে পারি না, তাই জন্য একাও করতে পারি না, তাই জন্য ও একটু উঠিয়ে দিল, আর আমি সমস্ত ব্যাগে জামাকাপড়গুলোকে ভরে ঢুকিয়ে রাখলাম ভেতরে। তারপরে খাটটাকে একটু পরিষ্কার করে নিয়ে ঝাড়াঝাড়ি করে দেন এইবার ঘুমানোর পালা। তো চলো, সব মিলিয়ে তো একটা দারুণ দিন কাটালাম। আশা করছি তোমাদেরও ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করে লিখে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। টাটা।